মানুষের ভালোবাসা পাচ্ছি এলাকাবাসী জন্য দুপুরের খাবারের পর বিশ্রামের সুযোগে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন সিরাজ জাহান স্বপ্না কথা বললেন সময় সংবাদের সঙ্গেও কয়েক বছর আগে পায়ের লিগামেন্ট ছেড়ার দুর্ভাগ্য এবারও ফাইনালের পুরো সময়টা খেলতে দেয়নি এ নিয়ে দুঃখ উড়ে গেছে দেশের মাটিতে পা পর মানুষের উচ্ছাসে বড় সাফল্যের পর সবার প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা আমার সব খারাপ লাগা কেটে গেছে যখন আমরা চ্যাম্পিয়ন হয়েছি মানে এটার উপরে তো আর কিছু হয় না অনেক লোক वादा वादा দিছিল অনেক লোক অনেক কথা কইছিল তার সাথে আমি প্রতিবেদ করি নাই কাজিয়া করি নাই আমার মেয়ে আমি ঝগড়া ঝটি করি নাই আমার মেয়ের অনেক স্বপ্ন আছিল বড় খেলোয়াড় হওয়া ভালো খেলোয়াড় হইবে ভালো চ্যাম্পিয়ন হইবে তার স্বপ্ন আল্লাহ হাসিল করে অধীর আগ্রহে অপেক্ষায় নয়াপুকুর স্কুলের সহপাঠী সদ্য পুষ্কুন স্পোর্টিং ক্লাবের সদস্য কোচ আর এলাকাবাসী এই ক্লাবের সদস্য হিসেবে খেলা শুরু করা স্বপ্ন আজ তাদের স্বপ্নের সমান জেলা কোচ হিসেবে এবং সদ্য পুষ্কুন যুব স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে একটি মানে কি বলবো আনন্দের শেষ নেই একজন খেলার তো অত্যন্ত লক্ষ্য থাকে যে ন্যাশনাল পর্যন্ত খেলা ন্যাশনাল ন্যাশনালটা পাওয়ার পর তো আমার সবচেয়ে বেশি ইচ্ছা যে ইন্টারন্যাশনাল খেলা বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া স্বপ্নার বাড়িতে ভিড় বাড়ছে তাকে বরণে নানা আয়োজনে ব্যস্ত প্রশাসন জনপ্রতিনিধিরা রংপুরের জন্য রংপুর সদর উপজেলার জন্য সবচেয়ে বেশি গৌরব যে আমাদের মেয়েরা আমাদের জন্য এই সম্মানটুকু এনেছে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রিসিভ করা এবং তাকে সেই সময় সকলের মাঝে রিসিভ করার জন্য ব্যবস্থা করা সেটা উপজেলা প্রশাসনে আমাদের উপজেলা নির্বাহী অফিসার সেই ব্যবস্থাটা নিবে বুধবার রংপুরে যাবার কথা রয়েছে সিরাজ জাহান স্বপ্নার রতন সরকার সময় সংবাদ রংপুর